আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এখনো যে সকল বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বিনীত আহ্বান জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমার পরবর্তী ভিডিও সকলের আগে দেখতে পারেন, লাইক এবং শেয়ার করবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, বশীকরণ কি আদৌ হয় বা বশীকরণ কিভাবে করতে হয় এই নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আপনাদেরকে উপহার দিয়েছি। আপনারা হয়তো অনেকেই দেখেছেন আমার এই বশীকরণের ভিডিওগুলো। বশীকরণ নিয়ে আজকে আর একটু ভিন্ন ধর্মী বা ভিন্ন ধরনের তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করেছি আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক বন্ধু, বশীকরণ কেনই বা করতে হবে? বশীকরণ মানুষ কোন পরিস্থিতিতে পড়লে বশীকরণ করতে বাধ্য হন? আসলে বশীকরণ করাটা কি ইসলাম সম্মত কি ঠিক আছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। বা বশীকরণ করতে কি কি উপকরণ লাগে বা কেমন করে বশীকরণ করতে হয় এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো। সুপ্রিয় দর্শক বন্ধু, বশীকরণ মানুষ তখনই বাধ্য হয় যখন তার মনের ইচ্ছা শক্তি বা কিছু চেয়েও তখন পায় না। যখন মানুষ তার দীর্ঘদিনের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যাচ্ছে, তার চাওয়াটা পূর্ণ হচ্ছে না, তার সংসারটা ভেঙে যাচ্ছে, তার মনের আশা থেকে বিরূপ পরিস্থিতি শিকার হচ্ছে, তখনই মানুষ বশীকরণের দ্বারস্থ হন বা বশীকরণ করতে বাধ্য হন। বশীকরণ মূলত অফিসের বসকে করা যেতে পারে, ব্যবসায়িক পার্টনারকে করা যেতে পারে, স্বামী বা স্ত্রীকে করা যেতে পারে, প্রেমিক বা প্রেমিকাকে করা যেতে পারে, বন্ধু বা বান্ধবীকে করা যেতে পারে। এছাড়া বশীকরণ করা যেতে পারে আপনার কাছের বিশ্বস্ত মনের মানুষকে, যিনি সবসময় আপনার অধীনস্থ থাকবেন, আপনার কথা শুনবেন, আপনার কথায় উঠবস করবেন, তখনই মানুষ বশীকরণ করতে বাধ্য হন। অনেক সময় শত্রুকেও মানুষ বশীকরণ করেন, শত্রু যেন তার নিকট সবসময় ভালো ব্যবহার করেন, তখনই মানুষ বশীকরণ করতে বাধ্য হন। আসলে বশীকরণ করা কি সহজ? না, বশীকরণ করা কোনোভাবেই সহজ নয়, কারণ বশীকরণ করতে গেলে বেশ কিছু উপকরণ প্রয়োজন। আজকাল বাজারে দেখবেন বিভিন্ন বশীকরণের বিজ্ঞাপন ছেয়ে গেছে, 300 টাকায়, 500 টাকায়, 1000 টাকায় বশীকরণ করা হয়। বিভিন্ন জায়গায় দেখবেন পোস্টার, বিলবোর্ড, পত্রিকায় বিজ্ঞাপন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনে বশীকরণ ছেয়ে গেছে। কেউ 3 ঘন্টায়, 5 ঘন্টায়, 12 ঘন্টায়, 24 ঘন্টায়, 7 দিনে বশীকরণ দেন করতে পারে। কিন্তু আসলে বশীকরণ 3 ঘন্টায়, 5 ঘন্টায় বা 7 ঘন্টায় কোনোভাবেই সম্ভব নয়, কারণ এই বশীকরণ বা তন্ত্রশাস্ত্রটা এটি কিন্তু একটি পুরাণ বিদ্যা, পুরাণ শাস্ত্র, জ্যোতিষ শাস্ত্রের আগে থেকে এই শাস্ত্রটির উপলব্ধি হয়েছে। বশীকরণ শাস্ত্রটা কিন্তু খুব সহজ বিষয় না। যেভাবে আমরা মুখ দিয়ে বলি যে বশীকরণ করা যায় বা করতে হবে বা করব, আসলে কিন্তু ততটা সহজ নয়। এখন বিষয়টা হচ্ছে দূর থেকে বশীকরণ অনেকেই করতে চান, দেশ থেকে বা বিদেশ থেকে বশীকরণ করতে চান। দেশ বা বিদেশ থেকে বশীকরণ করতে গেলে যে জিনিসগুলো, যে উপাদানগুলো প্রয়োজন, প্রথমে আপনি যাকে বশীকরণ করবেন তার সম্পর্কে আপনার উদ্দেশ্য থাকতে হবে পজিটিভ। আপনি নেগেটিভ চিন্তা থেকে কাউকে ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে বশীকরণ করলে সেই বশীকরণ কোনোভাবেই কাজে আসে না। আপনি যদি কারো ক্ষতি করে নিজে সাফল্য পেতে চান, সেই বশীকরণে কোনোভাবেই আপনি সাফল্য পাবেন না, এটা আমি নিশ্চিত করে আপনাকে বলতে পারি। যদি আপনার সৎ উদ্দেশ্য থাকে, আপনার চিন্তা ভাবনা যদি ভবিষ্যৎ জনিত কোনো চিন্তা ভাবনা থাকে যে আমি তাকে নিয়ে ভবিষ্যতে সঞ্চয় করব বা আমার বন্ধুত্ব সম্পর্কটা ঠিকই থাকবে বা আমি তাকে পেতে চাই, আপন করে পেতে চাই, অথবা শত্রুকে আমি পরাস্ত করে শত্রু আমার অনুকূলে থাকবে, তাহলেই আপনি বশীকরণ করতে পারবেন। কিন্তু কাউকে ক্ষতির উদ্দেশ্যে বশীকরণ করতে পারবেন না বা করা যায় না বা সেই বশীকরণ হয় না। 3 ঘন্টায়, 12 ঘন্টায় বা 7 দিনে বা 5 দিনে এ ধরনের কোনো বশীকরণ হয় না, কারণ বশীকরণ বিদ্যার কাজগুলো করতে অনেক কঠিন ব্যাপার। এগুলো শনি মঙ্গল দেখতে হয়, অমাবস্যা পূর্ণিমা, লগ্ন তিথি, এগুলো বিচার বিশ্লেষণ করেই তারপরে বশীকরণ করতে হয়। আর দূর থেকে বশীকরণ করতে গেলে যে জিনিসগুলো প্রয়োজন, যাকে আপনি বশীকরণ করবেন তার নাম, তার মায়ের নাম, তার বাবার নাম, তার ছবি প্রয়োজন। এরপরে যিনি বশীকরণ করবেন তার কিছু জিনিস প্রয়োজন। এই যে দেখুন, এ ধরনের কিছু মধুর প্রয়োজন, এ ধরনের কিছু জাফরান প্রয়োজন, এ ধরনের কিছু কামনা গাছের গোটা, যেগুলো কামনা গাছের ফুল আমরা বলে থাকি, এ ধরনের কামনা গাছের প্রয়োজন।
আর এই কামনা গাছকে অনেকে কামশক্তি গাছ বলে থাকেন বা কামনা গাছ বলে থাকেন। এই কামনা গাছটি আমার হাতে এখানে একটি কামনা গাছ দেখতে পাচ্ছেন আপনারা, কিন্তু কামন বশীকরণ করতে গেলে কামনা গাছ অন্তত পক্ষে 41টি প্রয়োজন, এ ধরনের কামনা গাছের গোটা। কারণ 41 দিনে 41টি কামনা গাছের গোটা আপনাকে জ্বালিয়ে দিতে হবে, আগুনে জ্বালিয়ে দিতে হবে, চুলায় বা ম্যাচ দিয়ে বা যেভাবে আপনি জ্বালান না কেন, 41 দিন পর্যন্ত প্রতিদিন একটি করে আপনাকে জ্বালিয়ে দিতে হবে। এই যে দেখুন আমার হাতে কোরআনের দুটি কালাম আছে, এ ধরনের কোরআনের কালাম লিখে আপনি তাবিজ আকারে গলায় অথবা ডান হাতে, পুরুষ হলে ডান হাতে, নারী হলে বাম হাতে ধারণ করতে পারেন। এটি হচ্ছে বশীকরণের সেই তাবিজ, আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পারেন বশীকরণের সেই তাবিজটি। আর এই যে জাফরান আছে, এ ধরনের জাফরানের দরকার, মনামনির দরকার, হরিণের জিল্লি বা রক্তচন্দনের দরকার। এই তাবিজটি ঠিক বানিয়ে এ ধরনের রূপার মাদুলিতে, এই যে দেখুন মাদুলিটি, এ ধরনের রূপার মাদুলিতে ঠিক এভাবেই বানাতে হবে, অনেকটা লাভ আকারে, লাভ আকারে যে চিহ্নটি আছে লাভের চিহ্ন মতো আপনাকে বানাতে হবে। এই জিনিসগুলো প্রক্রিয়া করতে গেলেই যিনি প্রক্রিয়া দিন করেন তার পক্ষে অন্তত পক্ষে 7 থেকে 21 দিন সময়ের দরকার, আর পুরো বশীকরণের ফলাফল পেতে 41 দিন সময়ের দরকার। অনেকেই 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকায় বশীকরণ করেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ বশীকরণ করতে গেলে বেশ কিছু টাকার প্রয়োজন, কয়েক হাজার টাকার প্রয়োজন, অন্তত পক্ষে 9000 থেকে শুরু করে 30,000-40,000 টাকা অনেক বশীকরণের প্রয়োজন। আর দূর থেকে যে বশীকরণ করতে হয়, দূর থেকে বশীকরণ করার উদ্দেশ্যটা আপনাকে সৎ থাকতে হবে। অসৎ উদ্দেশ্য নিয়ে কেউ বশীকরণের কোনো কাজের চিন্তা করবেন না। একটি কথা মনে রাখবেন, আপনি কাউকে অসৎ উদ্দেশ্য নিয়ে বশীকরণ করবেন সেটার ফলাফল কিন্তু আপনি দুনিয়াতেও পাবেন আখিরাতেও পাবেন। অসৎ উদ্দেশ্যে বশীকরণ কোনোভাবেই সাফল্য আসে না। যিনি অসৎ উদ্দেশ্যে বশীকরণ করান তিনিও ক্ষতিগ্রস্ত হন, যিনি করেন তিনিও ক্ষতিগ্রস্ত হন। এটা দুনিয়াতে হতে পারে, আখিরাতে হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, বশীকরণ করার আগে বা পরে আপনাকে কিছু ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী মানতে হবে। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, হিন্দু ভাই হয়ে থাকলে তার ধর্মীয় কিছু রীতিনীতি আপনাকে পালন করতে হবে। শুধু যিনি বশীকরণ করবেন তাকেই টাকা দিয়ে আপনি উদ্ধার পেয়ে যাবেন, আপনার ফলাফল পেয়ে যাবেন তা নয়, আপনাকেও কিছু কাজ করতে হবে। আপনি আপনার ঘরে বসে বা আপনার অবস্থানে থেকে আপনাকেও কিছু কাজ করতে হবে। আর মনে রাখবেন, 3 দিনে 7 দিনে কোনোভাবেই বশীকরণ সম্ভব নয়, যেহেতু এই বিদ্যাটি খুব কঠিন একটি বিদ্যা। এই বিদ্যার চর্চা করতেও অনেক পরিশ্রমের ব্যাপার, অনেক কঠিন বিষয়, আর এই শাস্ত্রগুলো নিয়ম কানুন ছাড়া কোনোভাবেই করা যায় না। যেমন শনিবার, মঙ্গলবার, এগুলো বশীকরণ করার ক্ষেত্রে এই দুটি বারের প্রয়োজন। অমাবস্যা দেখতে হবে, পূর্ণিমা দেখতে হবে, তিথি দেখতে হবে, লগ্ন দেখতে হবে, আপনি কোন লগ্নে কাজটি করবেন, কোন লগ্নে ওই জাতকের জন্য বা ওই জাতিকার জন্য কাজটি করলে ওই জাতক বা জাতিকার সম্পর্কটা পুনরুদ্ধার হবে, বা স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার বা বন্ধু বান্ধবের বা আত্মীয় স্বজনের বা অফিসের বস বা শত্রুকে পরাস্ত করা যাবে, এটি আগে ভাবতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে এবং বশীকরণের বেশ কিছু ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারবেন। মনে রাখবেন, অসৎ উদ্দেশ্যে কাউকে ক্ষতি করার জন্য বশীকরণের কোন বিষয়ে আমার সাথে কেউ পরামর্শ করবেন না। যদি সৎ উদ্দেশ্যে হয় তাহলে আপনি বশীকরণ করবেন। আর বশীকরণের আরেকটি কথা বলছি, অনেকেই আছেন বলেন যে কাজের পরে টাকা, কাজের পরে কোনোভাবেই টাকা না নেওয়া সম্ভব হয় না। যারা প্রকৃতপক্ষে কাজ করেন, যারা সৎ উদ্দেশ্য নিয়ে কাজ করেন, যারা সঠিকভাবে কাজ করেন, যাদের কাজের ফিডব্যাক ভালো, ফলাফল ভালো, তারা কোনোভাবেই কাজের পরে টাকা নিতে পারেন না। যেমন আমি আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি, আপনি যখন একটি ডাক্তারখানায় যাবেন, ডাক্তারকে ফ্রি না দিয়ে আপনি কিন্তু আসতে পারবেন না। ডাক্তারকে বলতে পারবেন না যে আমি আপনার অসুস্থ হলে তারপর আমি আপনাকে ফ্রি দিব, বা আপনি ফার্মেসিতে গিয়ে বলতে পারবেন না যে আমি আপনার ওষুধ খেয়ে যদি সুস্থ হই তারপর আমি আপনার ওষুধের দাম দেব। কারণ বশীকরণ করতে গেলে আমি যে জিনিসগুলোর কথা বললাম, আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, প্রয়োজনে আমার ভিডিওটি আপনারা আরেকবার দেখে নেবেন। বশীকরণ করতে গেলে মধুর প্রয়োজন, জাফরানের প্রয়োজন, হরিণের জিল্লি প্রয়োজন, রক্তচন্দনের প্রয়োজন, এরপরে কামনা গাছের ফুল বা গোটা যেটি বলি না কেন সেটা প্রয়োজন, আতর প্রয়োজন, গোলাপ জল প্রয়োজন। এই জিনিসগুলো কিন্তু কেউ তার পকেটের টাকা খরচ করে আপনার জন্য কাজ করে দিবে না। কারণ বশীকরণ কাজ করতে গেলে প্রতিদিন কিছু পরিশ্রমের প্রয়োজন। আর যারা দূরত্ব থেকে কাজ করান, দূর থেকে কাজ করাতে চান, প্রবাস থেকে কাজ করাতে চান,
প্রবাসী ভাইদেরকে ওই জিনিসগুলো ফলো করতে হবে। কেউ তার পকেটের টাকা দিয়ে কারো জন্যই পরিশ্রম করবেন না বা ইনভেস্ট করবেন না, কারণ এই কাজগুলো কিন্তু পরিশ্রমের বিষয়। কাজগুলো প্রতিদিন করতে হয়। এই একদিনে যে আপনার ফলাফল পাবেন বা একদিনে যে কাজ যিনি করেন তিনি যে একদিনই করবেন তা নয়, এ ধরনের একটি তাবিজ লিখতেও কিন্তু অনেক সময়ের দরকার। এই তাবিজগুলো মূলত জাফরান কালি দিয়ে লেখা। এ ধরনের একটি তাবিজ লিখতে জাফরান কালি দিয়ে লিখতে কিন্তু অনেকটা পরিশ্রমের ব্যাপার, এটি আপনাদেরকে মনে রাখতে হবে। এ ধরনের একটা রূপার মাদুলি তৈরি করতে গেলে 700-800 টাকার প্রয়োজন। কী বা আপনার করবে পকেটের টাকা খরচ করে আপনার কাজটি? অনেকে বুঝেন না, অনেকে বিভিন্ন জায়গায় প্রতারিত হয়েছেন, এটা সত্য। কারণ প্রতারিত আপনি হবেন ওই সময় যখন আপনি 500 বা 1000 টাকায় বা অল্প টাকায় কাজ করাতে চান, এমন কোন প্রতিষ্ঠান ছাড়া কিছু মানুষ আছে যারা আজকাল ইউটিউবে শত শত চ্যানেল খুলে মানুষের সাথে প্রতারণা করছে। মনে রাখবেন, হাতের কিন্তু 5টি আঙুল কারো সমান নয়, কেউ ভালো কেউ মন্দ। এই জগতে ভালো মানুষ যেমন আছেন তেমন মন্দ মানুষও আছেন, আর মন্দ মানুষ না থাকলে ভালো মানুষকেও চেনা যায় না, আর ভালো মানুষ না থাকলে মন্দ মানুষকেও চেনা যায় না। আপনাকে ভালো এবং মন্দ আপনাকেই বাছাই করে নিতে হবে। সুপ্রিয় দর্শক বন্ধু, আমার ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া আছে, ঢাকা মগবাজার এবং সিলেট জিন্দাবাজার আমার চ্যানেল আছে, আর আমার চ্যানেলের আরো কিছু ভিডিও আছে বশীকরণের, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনারা সকলে ভালো থাকুন।